আমি আসলে খুব বেশি কিছু বলতে চাই না, যেহেতু আল্লাহ হয়ে গেছে আমাদের আসলে পারস্পরিক মত বিনিময়, সেটি হলো কিভাবে আমরা নিরাপদে আমাদের সামনের দিনগুলো চলতে পারি, এটি আমাদের মূল উদ্দেশ্য। আপনারা জানেন যে এটি একটি রাজনৈতিক দলের কর্মসূচি, তো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের কর্মসূচি থাকবে, এটা আমাদের সবারই মেনে নিতে হবে। আমরা অনেকেই আছি একদম এক একজন এক একটা দল পছন্দ করি এবং এটাই স্বাভাবিক, তো কিন্তু আমাদের সেটির পাশাপাশি আবার এই চিন্তাও আমাদের করতে হবে যে আমাদের যে এই যে জ্বালাও পোড়াও বা যেটা হচ্ছে আর কি, সেটির মূল অনেকখানি এই পেট্রোল এবং ট্রেনকেন্দ্রিক, তো সেটিকে ব্যবহার করে কেউ জনগণের জানমালের ক্ষতি সাধন করতে না পারে, এটি আমাদের যেমন কনসার্ন পুলিশ অফিসার হিসেবে এবং পুলিশ অর্গানাইজেশন হিসেবে ঠিক পাশাপাশি আমি এটিও মনে করি যে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে, একজন সচেতন ব্যবসায়ী হিসেবে আপনার এটা দায়িত্ব যে আমি অন্তত এই এটি প্রতিরোধ করি, যে কোনো উপায়ে আমি এটির প্রতিরোধ করি বা এটির আমি বিপক্ষে দাঁড়াইতে যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে না পারে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ওয়ারিতে ওয়ারিতে আপনার ডেমরা এলাকায় একটি বাসে একজন ড্রাইভার এবং একজন হেল্পার ঘুমিয়েছিল, ওই অবস্থায় বাসে আগুন দেওয়া হয়েছে, সে ড্রাইভার জেগে গেছিল, জেগে সে দূর দিয়ে নেমে গেছে কিন্তু হেল্পার তার ঘুম ভাঙে নাই, সে নামতে পারে নাই, সে ওইভাবে পুড়ে কয়লা হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম এরকম একটি মৃত্যু আমরা কখনোই এটি কামনা করি না। এখানে নাইম, তার নাম নাইম, সে বিয়েও করেনি, ইয়াং ছেলে, এত গরিবের ছেলে, তার হয়তো ইনকাম করার বয়সও হয়নি, সে হেল্পার হিসেবে তার বৃদ্ধ বাবা মার মানে বাবা মায়ের জন্য ইনকামের রাস্তায় তার নামতে হয়েছে এবং সে একেবারে পোড়া কয়লা। আপনার যদি টেলিভিশনে কেউ দেখে থাকেন, জাস্ট দেখা যাচ্ছে একেবারে একটা জাস্ট কয়লা, মানুষ মানুষের অবয়ব কয়লা হয়ে যাচ্ছে তার ভেতরে এটি। এবং আরেকটি হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছে, বাবা ছেলে ড্রাইভার এবং তার ছেলে, সেখানে ওরকম দিয়েছে পেট্রোল আগুন দিয়ে দিয়েছে, তা 28% পুড়ে গেছে। আপনারা জানেন যে 25% এর উপরে পুড়ে গেলে এই রোগীর আর বাঁচার সম্ভাবনা থাকে না, তো সন্তান মনে হয় একটু কম পুড়েছে, বাবা 28% পুড়ে গেছে আর নির্মিতের কাছে চিকিৎসা দিয়েছে। তো এ ধরনের ঘটনাগুলো তো ঘটছে এবং বাসের ভিতরে আরো যেগুলো বাস পড়ে গেছে সেগুলো সম্পদের উপর দিয়ে গেছে, মালের উপর দিয়ে গেছে, জীবনের উপর দিয়ে, এই এই দুটো আমাদের কাছে প্রাপ্ত এখনো পর্যন্ত সম্পদ আমাদের ঢাকা শহরের ভিতরে, বাইরে আছে কিনা আমাদের এখনো হয়তো ভালো জানা নেই। তো আমরা আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো যে এরকম ভাগ্য যাতে কোনো মানব সন্তানের আশাবুল মকলুকাতে আমরা বলি মানব সন্তানের যেন এরকম ভাগ্য বরণ করতে না হয়, তো সেজন্যই আমাদের বসা এবং সেটি যেমন পুলিশ হিসেবে অফিসার হিসেবে আমাদের দায়িত্ব জনগণের জীবন ও সম্পদ রক্ষা করা। আর এর পাশাপাশি আপনারা থাকবেন, আপনারা থাকবেন এই কারণে যে এই ধরনের ঘটনা না ঘটে, আবার এই ঘটনা ঘটনার উপক্রম হয়েছিল, আমরা তো জানি যে একটা পেট্রোল পাম্পে আগুন দেওয়া হয়েছে, বলেন তেজগাঁও এলাকায় তো আছেন উনি, ওই মালিক আছেন, আছেন ওই মালিক নেই না, যাই হোক আর কি, তো তারপরে মানে আমি বলবো যে সেটি সৌভাগ্য, নাহলে আমরা বড় খবর আমাদের এই থেকে, তো সেজন্য সবাই সতর্ক থাকা এবং আর যে বিষয়গুলো আলোচনা হয়েছে লুজ পেট্রোল পাম্প বিক্রি না করা, এবং সবচেয়ে বড় আমি মনে করি যে পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ, আপনাদের হয়তো জানা থাকবে যে পুলিশের কিন্তু আমাদের একটা নির্দেশনা আছে যে প্রতি মাসে একবার পেট্রোল পাম্প ভিজিট করা, আমাদের অফিসাররা এতে যায় না কখনই, যে সার্কেলের যে অফিসার আছে বা জোনাল এসি, জোনাল এসির পিএলবির ভিতরে কার্যালয়ের ভিতরে যে কাজগুলো আছে তার ভিতরে একটা হলো যে পেট্রোল পাম্পের গুলো যে আছে সেটা ইন্সপেকশন করা প্রতি মাসে একবার, হ্যাঁ প্রতি মাসে একবার করণ নিয়ম আমাদের অফিসারদের, আমাদের অফিসাররা হয়তো ব্যস্ত থাকার কারণে যায় না, প্রত্যেক পেট্রোল পাম্পে হ্যাঁ একবার অন্তত, হ্যাঁ একবার প্রত্যেক পেট্রোল পাম্পে একবার যে রিপোর্ট করা কি কি অবস্থা সবকিছু দিয়ে রিপোর্ট করা,
তো এটাও আমি মনে করি যে আমাদের অফিসার যদি সেখানে যায় তাহলে কিন্তু একটা তাদের সাথে যে রিলেশনও হয় হ্যাঁ এবং তাদের সাথে যোগাযোগটা বেশি থাকে তো নিশ্চয়ই এটা ইতিমধ্যে আলাপ আলোচনা হয়েছে যে কিভাবে আমরা এই যোগাযোগটা সবসময় বাড়াতে পারি যে কোনো সময় যাতে আপনার নিকটস্থ থানার ওসির নাম্বার এবং ওসির নাম্বার হচ্ছে ডিউটি অফিসারের নাম্বারটা খুব ইম্পর্টেন্ট আপনার পেট্রোল পাম্পে জানো আপনার নিকটস্থ থানার ডিউটি অফিসারের নাম্বার থাকে 999 তো আপনাদের আছেই তো ধরেন সেটি আর ডিউটি অফিসার হলে আপনি সরাসরি ওই ডিউটি অফিসারকে আপনি পাচ্ছেন এবং ডিউটি অফিসার আপনাকে সাথে সাথে ইনস্ট্রাকশন দিয়ে দেবে বা তার একটা হ্যাঁ এবং ওই ওখানে যে আমাদের টহল গাড়ি থাকে দেখা গেল আপনার আশেপাশে টহল গাড়ি আছে সাথে সাথে বললো যে ওয়্যারলেস সেটে কল দিয়ে যায় ওখানে তাড়াতাড়ি যাও এরকম হয় এবং আপনার যে আমাদের প্রতিরোধমূলক যে কার্যক্রম সেটি যেমন সিসি ক্যামেরা একেবারে আপনার মানে পিন পড়ার মতো জায়গাও যেন ফাঁকা না থাকে কোথাও আছে না কোনো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে সিসি ক্যামেরার ফাঁকগুলি এর লোকজন ঢুকে পড়ে তারপরে আপনার ক্যামেরাটা ভেঙে ফেলে ডিভিয়েন্টটা নিয়ে নেয় আপনারা ডিভিয়েন্ট এমন জায়গায় রাখবেন যে সেটা নেওয়ার যদি সুযোগ না থাকে তারপরে আপনার ক্যামেরাটা এমন ভাবে যে সে নাগালের বাইরে থাকে যে ইচ্ছে করলেই ভেঙে ফেলতে না পারে ক্যামেরাটাও সেরকম বসানো বা ওরকম ভাবে বসানো যেটা সহসা চোখে পড়ে না যে এখানে ক্যামেরা আছে এরকম একটু বসানো আপনার একটু কৌশলগত জায়গায় বসানো সেটি হলে আমাদের কিছু মনে করি যে আমাদের কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা আর কি যেটি হতে পারে তো আমি আশা করব যে আমাদের ভিতরে পারস্পরিক যোগাযোগ সবসময় থাকবে এবং আগামী যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সবসময় প্রস্তুত থাকব এবং সেই ক্ষেত্রে আমি অবশ্যই আমি আমার পুলিশ অফিসারদের বলব যে তারা আপনার পাশে সবসময় রয়েছে আপনি সবসময় আছে আপনি যখন আমাকে ইনভাইট করেন তখন আছে আপনি যদি পুলিশকে ইনভাইট না করেন তাও পুলিশ আপনার পাশে আছে সুতরাং আমি আশা করব আপনাদের কাছ থেকে যে আপনারাও ঠিক এই যে পারস্পরিক যোগাযোগটা পুলিশকে যে সাপোর্ট দেওয়া আর কি সেই কাজটি পুলিশকে সাপোর্ট দেওয়া মানে কিন্তু নিজেকে সাপোর্ট দেওয়া এটা আমি মনে করি সবসময় যে পুলিশকে সাপোর্ট দেওয়া মানে নিজেকে সাপোর্ট দেওয়ার জন্য যে পুলিশ পুলিশ নিজের জন্য কাজ করে না পুলিশ কাজ করে আপনার জন্য পুলিশ কাজ করে জনগণের জন্য তার কাজটাই জনগণকে সাপোর্ট করা হেল্প করা আর কি তো সুতরাং আমি আশা করি যে এই সম্পর্কটি আমাদের এই সময় আরো বেশি নিবিড় হবে এবং যে কোনো অগ্নি সন্ত্রাস বা যে কোনো ধরনের সন্ত্রাসকে আমরা যৌথভাবে মোকাবেলা করতে সক্ষম আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এখানে আসার জন্য